সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তার নির্বাচিত কলাম বইয়ের একটি অংশে মাহমুদুর রহমান মান্না সম্পর্কে ব্যক্তিগত কিছু স্মৃতিচারণ করেছেন। সেই স্মৃতিচারণ থেকে নানা অজানা তথ্য উঠে এসেছে। সেসব তথ্য কিছু অংশ নিয়েই থাকছে আজকে আমাদের এই আয়োজন। এই বইয়ের বাকি অংশগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। গোলাম মাওলা রনি লিখেন, নিজের এই অন্তর্নিহিত দুর্বলতার জন্য আমি ইদানিং সপরিবারে টিভি নাটক, সিনেমা, বিয়েবাড়ির কন্যা বিদায়ের অনুষ্ঠান, মৃত ব্যক্তির কবর যাত্রা এবং অত্যাচারিত ব্যক্তির হাহাকার সংক্রান্ত দৃশ্য এড়িয়ে চলি। এভাবেই চলছিল বেশ, কিন্তু মার্চ রাতের একটি খবরের দৃশ্য দেখে পুরনো রোগটি আবার পেয়ে বসল। খবরে দেখলাম রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার কিশোরী মেয়েটি ঢাকার সিএমএম কোর্ট চত্বরে বহু মানুষের মধ্যে গড়িয়ে ইয়াতিম এবং অসহায়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ ব্যাপারে বিস্তারিত বলার আগে জনাব সম্পর্কে কিছু বলে নেই। মান্না ভাইয়ের সঙ্গে আমার পরিচয় মূলত আওয়ামী লীগ করার কারণে। তার সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য হই মূলত দুটি কারণে। প্রথমত, নেত্রী তাকে খুবই ভালোবাসতেন, এবং দ্বিতীয়ত, তিনি ছিলেন বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 1/11 এর কারণে জনাব মান্না আওয়ামী লীগের আরও অনেক রথী মহারথীর মতো ক্ষমতার রাজনীতি থেকে দূরে ছিটকে পড়েছিলেন। কিন্তু দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বা জনপ্রিয়তায় তেমন হেরফের যে হয়নি তা আমি বুঝেছিলাম 2008 সালের গোড়ার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানের কল্যাণে। নেত্রী তখন কানাডায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বড় অডিটোরিয়াম তখন কানায় কানায় পূর্ণ। আমি এবং সাভারের মুরাদ জং পাশাপাশি বসে অনুষ্ঠান দেখছিলাম। সংস্কারবাদী বলে অভিযুক্ত কেউ সেদিন সভাস্থলে আসতে পারেননি, কেবল মান্না ভাই অর্থাৎ কালা মান্নান এবং মান্না ভাই ছাড়া। 2009 সালের পর মান্না ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই দেখা সাক্ষাৎ হতো টেলিভিশনের টক শো, সভা সমিতি এবং পত্রপত্রিকায় অফিসগুলোয়। বয়সের ব্যাপক ব্যবধান থাকা সত্ত্বেও মুসা ভাই, মান্না ভাই অনেক কথাই গল্পচ্ছলে আমাকে বলতেন। তাদের স্মৃতি জুড়ে থাকা নানা প্রসঙ্গের বেশিরভাগই ছিল জননেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে। তাদের নানা কর্মকাণ্ড, সুখময় সময় এবং আস্থা ও বিশ্বাসের পর্বগুলো, তারা নেত্রীর সঙ্গে তাদের সুসম্পর্কগুলো স্মরণ করে তৃপ্তি পেতেন এবং লোকজনকে সেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমি একদিন বলেই ফেললাম, তাহলে দলের সঙ্গে আপনারা তো দূরত্ব হলো কেন? তারা অবিশ্বাস্য শিশুসুলভ সরলতা নিয়ে হাসলেন এবং ততোধিক সরলতা নিয়ে বললেন, রনি, সুখের সময়গুলোতে যেমন বুঝতে পারিনি কেন নেত্রী আমাদের এত ভালোবাসেন, নির্ভর করেন এবং স্নেহ করেন, তেমনি এখনও বুঝতে পারছি না কেন তিনি এতটা ঘৃণা করেন। তিনি তো কোনোদিন ডেকে একবারও বললেন না, এই কারণে তোমাদের অপছন্দ করলাম। আরেক রাতের ঘটনা, অনুষ্ঠান শেষে আমরা বাংলাভিশন টিভির লিফটের গোড়ায় দাঁড়িয়ে কথা বলছিলাম। সেদিন মুসা ভাই খুব কড়া কড়া কথা বললেন। সেই প্রসঙ্গে মান্না ভাই হাসতে হাসতে বললেন, ওরে বাপরে, মুসা ভাইয়ের মতো আমার অত সাহস নেই, তাছাড়া উনার বয়স 80 বছরের বেশি হয়ে গেছে, ফলে উনার মরার ভয়ও অন্যরকম, আমি বাঁচতে চাই, আরও বহুদিন বাঁচতে চাই। চলনে বলনে মান্না ভাই খুবই সাদাসিদে হলেও আত্মমর্যাদার বিষয়ে ছিলেন একেবারেই ভিন্ন প্রকৃতির মানুষ, যাকে আমরা সরল বাংলায় নাকুচু প্রকৃতির বলে থাকি। উপযাচক হয়ে কোথাও যেতেন না, কারো কাছে নিজের অভাব প্রয়োজন কিংবা ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো শেয়ার করতেন না। কেউ প্রশ্ন করলে আগ বাড়িয়ে কিছু বলতেন না, এমনকি ঘরোয়া আড্ডায়ও প্রশ্ন করলে উত্তর দিতেন না, চুপচাপ থাকতেন। তার ভাবসাব দেখে মনে হতো তিনি তার চারপাশের লোকজন সম্পর্কে তেমন খোঁজখবর রাখেন না। অন্যদিকে তার সম্পর্কে লোকজন কতটুকু জানে তাও হিসাব করতেন না, তবে তার একটা বদ্ধমূল ধারণা ছিল তিনি যথেষ্ট জনপ্রিয় এবং ঢাকায় সিটি নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে মেয়র হতে পারবেন। মান্না ভাইয়ের আরেকটি অভ্যাস ছিল সচরাচর কাউকে ফোন না করা, তবে তাকে কেউ ফোন করলে তিনি ফোন ধরতেন এবং নিশ্চিন্ত মনে কথা বলে যেতেন ফোনকারীর আবেগ ও ইচ্ছা অনুযায়ী।
তার কাজকর্ম ছিল অনেকটা অগোছালো প্রকৃতির। নিজের চাপার স্বভাবের কারণে তার স্ত্রী বা পরিবারের আপনজন তার কাজকর্ম ব্যাপারে বিস্তারিত জানতেন না। একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে মান্না ভাইকে আমি একান্ত কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ পাই। একদিন তিনি হঠাৎ করেই আমাকে ফোন করে জানতে চাইলেন আমি অফিসে আছি কি না। এরপর তিনি অফিসে চলে এলেন হাতে এক গাদা কাগজ। বললেন, বহু আগে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে বগুড়ায় একটি কোল্ড স্টোরেজ করেছি, লাভ তো দূরের কথা, এখন মানসম্মান নিয়ে বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে। মূলত একজন পার্টনারের উৎসাহে ব্যবসাটি শুরু করেছিলাম, কোনোদিন কাগজপত্র দেখিনি, যখন যেভাবে বলেছে সেভাবেই স্বাক্ষর করেছি। পার্টনারই ব্যবসা বাণিজ্য দেখত, সম্প্রতি খবর পেলাম সে গোপনে আরেকটি কোল্ড স্টোরেজ কিনেছে। এই অবস্থায় আমার কি করা উচিত কিংবা কোম্পানিতে আমার আইনগত অধিকার কতটুকু তা বোঝার জন্য তোমার পরামর্শ দরকার। আমি হেসে বললাম, আমি তো প্র্যাকটিসিং লয়ার নই, তাছাড়া অনেক নামকরা আইনজীবীর সঙ্গে তো আপনার পরিচয় রয়েছে। তিনি বললেন, আমি বিষয়টি এই মুহূর্তে কারোর সঙ্গে শেয়ার করে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাচ্ছি না, কথাবার্তায় মনে হয়েছে তোমার লিগাল কনসেপ্ট এবং জুডিশিয়াল মাইন্ড অনেকের চেয়ে ভালো, তাই বিষয় সম্পর্কে খোলামেলা আলাপ আলোচনা করে আমি বুঝতে চাচ্ছি কাগজপত্রে আমার অধিকার বা দায়িত্ব কতটুকু। আমি সব কিছু দেখলাম এবং বোধবুদ্ধি অনুযায়ী পরামর্শ দিলাম। এই বিষয় নিয়ে আরও 2-3 বার মান্না ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আলোচনার সময় লক্ষ্য করলাম তিনি কিছুতেই প্রসঙ্গের বাইরে যেতে চান না। আমি চেষ্টা করেও আওয়ামী লীগ কিংবা দলটির কোনো নেতাকর্মীর সম্পর্কে তার কোনো মন্তব্য বের করতে পারলাম না। নিতান্ত ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার জন্য বললেন, ওসব প্রসঙ্গ থাক না, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মান্না ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ।